দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি আশিদ আলী এবং আমি সাইদ মল্লিক শুরুতেই জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পদক গ্রহণ তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে কূটকৌশল ধরা পড়েছে বিএনপির বললেন উবাইদুল কাদের জন্মসূত্রে করাচির নাগরিক তিনি বললেন হাসান মাহমুদ তারেক জিয়া না চাইলে তাকে লন্ডন থেকে আনা সম্ভব নয় বললেন ডক্টর খন্দকার মোশাররফ খালেদা জিয়ার সুচিকিৎসা প্রদানের দাবি বিএনপি নেতাদের নদীবেষ্টিত বরিশালে চলছে ফিটনেস ও সার্ভে সনদবিহীন অবৈধ যাত্রীবাহী নৌযান জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদে ছাড়ও থাকছে মাইটিভির শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ দর্শক এছাড়াও থাকছে আমাদের বিনোদন এবারে বিস্তারিত অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অন ওমেন সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধানমন্ত্রী মর্যাদাপূর্ণ গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 পদক গ্রহণ করেন এর আগে তিন দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া পৌঁছেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জুলি বিশপ 29 এপ্রিল অস্ট্রেলিয়া ত্যাগ করে পরদিন প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের পাসপোর্ট নিয়ে যখন বিএনপির কূটকৌশল ধরা পড়ে গেছে তখন দলটির নেতারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমান বাংলাদেশের নয় জন্মসূত্রে পাকিস্তানের করাচির নাগরিক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রচার সম্পাদক হাসান মাহমুদ রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন সাইদুর রহমান আপিটের রিপোর্ট অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানানো শেষে তারেক রহমানের পাসপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসার জন্য গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রয়োজন সেটা তখন তাদের মাথায় আসেনি এটা এরকম একটা দল যে এই দল আজকে ধরা পড়ে গেছে সত্যের মুখোমুখি তাদের দাঁড়াতে হচ্ছে সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই তারা এখন যা করছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এদিকে শেরবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় বেগম জিয়া ও তারেক রহমানকে নয় বিএনপি রক্ষায় কাজ করতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আজকে আমি যেটি বলবো বিএনপিকে অনুরোধ জানাব আপনারা দয়া করে খালেদা জিয়া আর তারেক জিয়াকে রক্ষার রাজনীতি থেকে সরে এসে বিএনপি রক্ষার রাজনীতি করুন তাহলেই আপনাদের পক্ষে জনগণের কাছে জানা সম্ভবপর হবে সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা তারেক জিয়া নিজে না চাইলে তাকে লন্ডন থেকে নিয়ে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় খালেদা জিয়ার কারামুক্তি দাবি করে তার সুচিকিৎসা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা মাহবুব শেখতার রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শিক্ষক সংগঠনের প্রতিবাদ সভা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন কমিশনের ব্যাপারে দেখেছেন না কি তাড়াহুড়া করে সভা করে মন্ত্রী এমপিরা যেতে পারবে কিনা এটার জন্য আলোচনা শুরু হয়ে গেছে অথচ তার এক সপ্তাহ আগে আমরা
কতগুলো প্রস্তাবনা দিয়েছে যেগুলো এখনো আলোচনায় আসেনি। থ্রি এমপি দিয়ে তারা নির্বাচন করতে হবে, তাদের অবস্থা এত খারাপ মন্ত্রী এমপি না গেলে আর পাশ করা যাবে না। এত অবস্থা খারাপ হলে আপনারা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আর মনে করবেন না দয়া করে। নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের আয়োজনের দোয়া মাহফিলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের জবাব দেন দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তারেক রহমান ব্রিটেন সরকারের কাছ থেকে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। তারেক রহমান যেদিন বলবে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ, সেদিন আসতে পারবে। কারাগারে বেগম খালেদা জিয়া অসুস্থ দাবি করে তার সুচিকিৎসার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অসুস্থ, তার হাঁটুতে ব্যথা, তার পায়ে ব্যথা, তার চোখ অপারেশন হয়েছে, সেটি লাল হয়ে গেছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মরহুম শামসুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। নদীপথে শান্তির নীড়, এ স্লোগানকে পুঁজি করে নদীবেষ্টিত বরিশালে চলছে ফিটনেস ও সার্ভিস সনদবিহীন অবৈধ যাত্রীবাহী নৌযান, ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন মানুষ। দর্শক, প্রদীপ উকিলের ক্যামেরায় বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট। আইন বলছে 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত থাকে দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়া। এ সময় নদীতে লঞ্চ বা নৌযান চলাচলে সতর্কতার পাশাপাশি বেঁধে দেওয়া হয় নিষেধাজ্ঞাও। অসাধু কিছু ব্যবসায়ী অদক্ষ চালক দিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পরিচালনা করছেন নৌযান। এটা তো একতলা জাহাজ, ছোট জাহাজ, এই কাছাকাছি চলে, এই জন্য তৃতীয় শ্রেণী মাস্টারই যথেষ্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়া হইলে তো আর আমরা চালাই না, যে কোনো এক সাইডে থাকি। সুকানি চালা আমি পাশে বসে থাকি, আমি এটা কমান্ড করি। হেল্পার সে চালায়, মাস্টার পাশে থাকে। সুপারভিশনটা আরো শক্তিশালী করে। যাদের কাগজপত্র নাই, যারা লঞ্চ চালাতে পারে না, তাদেরকে রাখা উচিত না। যাত্রীদের নিরাপত্তার জন্য সরকার যাতে একটু এগিয়ে আসে, এটাই আমাদের প্রত্যাশা। দুর্ঘটনা ঘটলে তখন দেখা যাচ্ছে যে অনেক মানুষের জীবন নিয়ে টানাটানি, সেক্ষেত্রে কিন্তু তারা দায়ভার নেবে না। থাকছে না ফিটনেস কিংবা বিআইডব্লিউটি এর সার্ভে সনদ, তাই যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমরা আপ্রাণ চেষ্টা করি, আমরা আছি, পুলিশ আছে, কোস্টগার্ড আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করে। বাট তারপরে কিন্তু অতিরিক্ত যাত্রীও কিন্তু নৌযানের লোকজন উঠতেছে, আমরা থাকা সত্ত্বেও অবহেলার কারণে, তাদের নিজেদের অজ্ঞতার কারণে, যা এটা একটা যাত্রীদের সচেতনতা লাগবে। যেসব লঞ্চের সার্ভে সনদ নেই তা বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের আওতায় নয় বলে জানান এই কর্মকর্তা। যে সমস্ত লঞ্চগুলোর সার্ভে সনদ নাই তা কখনোই বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রণাধীন কোনো লঞ্চের আওতার মধ্যে পড়ে না। এই ধরনের অনিয়ম থাকে যে সার্ভে সনদ বিহীনভাবে কোনো লঞ্চ পরিচালনা করছে, সাথে সাথে আমরা নৌ আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থাকি। নৌ পরিবহন অধিদপ্তর জাহাজ জরিপকারীর মতে দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে সচেতন হতে হবে যাত্রীদের। নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের দমনে কর্তৃপক্ষকে যেমন কঠোর হতে হবে, তেমনই বাড়াতে হবে যাত্রী সচেতনতা, এমনটাই মনে করছেন সচেতন মহল। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের গৌরবজনক ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য ইতিহাসবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আর অপসংস্কৃতি রোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনের সাধারণ সভায় তারা এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে বাংলাদেশের ইতিহাস পরিষদের 12তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলনে দেশের গৌরবমণ্ডিত ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেন বিশিষ্ট শিক্ষাবিদরা। ইতিহাস চর্চার মাধ্যমে সমৃদ্ধির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। নিজের দেশের সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে জানতে হবে, নিজের দেশের ভাষাকে জানতে হবে, তাহলে আপনি কখনো বাংলাদেশের নতুন প্রজন্ম একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠুন, সেটি
শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অপসংস্কৃতি রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতার জামান। যুব সমাজের মাঝে একটি ভালো সচেতনতা, একটা সুন্দর এবং সত্যের পথে তাদেরকে আহ্বান জানাতে পারি যে তোমাদের জীবনের এই সুন্দর সময়টি কোনো ক্রমেই যেন উন্মাদনায় যেন নিবেদিত না হয়, সেই সময়টি যেন আমরা সদ্ব্যবহার করতে পারি। আমরা মনে করি যে বাংলাদেশ ইতিহাস পরিষদ এই বিষয়গুলো নিয়েও হয়তো কাজ করার সুযোগ পাবে। আর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশের গৌরবমণ্ডিত স্বাধীনতার সঠিক ইতিহাস পাঠ্যপুস্তক সহ সর্বত্র ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে যতটুকু গবেষণা হয়েছে, যতটুকু লেখা হয়েছে, এটি অপ্রতুল। এই মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেগুলো কিন্তু এখনো অনাবিষ্কৃত, এবং এগুলো যদি সঠিকভাবে আজকে লেখা না হয় তাহলে কিন্তু আমাদের ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যাবে। এবং এখানে ব্যাপক গবেষণার প্রয়োজন, ব্যাপক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের যারা বুদ্ধিজীবী, আমাদের যারা গবেষক, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এটি রচিত হতেই হবে। শ্রদ্ধাভাজন জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে টঙ্গীর প্রতিটি ওয়ার্ড। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। অনেকে আবার প্রার্থীর পক্ষে দল বেঁধে ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি। নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে হাসান উদ্দিন সরকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা বলছেন, মুখের কথায় বিশ্বাসী না হয়ে পরিচ্ছন্ন, সৎ, নির্ভীক, যোগ্য সমাজকর্মীকেই ভোট দিবেন। বগুড়ার শেরপুরে ঘোগা বটতলা এলাকায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী অ্যাম্বুলেন্স দুপুরে ঘোগা বটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত এবং তিনজন আহত হয়। আহতরা বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের নির্বাচন। জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়, চলে বিকাল 5টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা তাদের পছন্দের প্রার্থী এবং প্যানেলকে ভোট প্রদান করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশ। রুদ্ধশ্বাসের ফাইনালে স্বাগতিকদের 3-1 সেটে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। প্রথম সেট জয়ের পর পরের 3 সেটে হেরে রানার আপ হয় বাংলাদেশ। তবে সেরা ব্লগার ও স্ট্রাইকের পুরস্কার জেতেন স্বাগতিক খেলোয়াড় সজিবুর রহমান ও মাসুদ। এসএম আরিফের রিপোর্ট। কখনো বাংলাদেশ, কখনো তুর্কমেনিস্তান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে পয়েন্ট অর্জনের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। এমন উত্তেজনার বারুদ ছড়িয়ে প্রথম সেট 26-24 পয়েন্টে জিতে এগিয়ে স্বাগতিকরা। তুর্কমেনিস্তান খেলায় ফেরে পরের সেটেই 25-20 পয়েন্টে সেট জিতে ম্যাচে সমতায় আনে তারা। তৃতীয় সেটে এগিয়ে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। 2-1 ব্যবধানে পিছিয়ে পড়ার চাপটা শেষ পর্যন্ত নিতে পারেনি বাংলাদেশ। হরশিত কায়সারদের শারীরিক ভাষা পরাজয়ের ইঙ্গিত দেয় আগেই। 25-17 পয়েন্টে চতুর্থ সেট হেরে শিরোপা হারাতে হয় বাংলাদেশকে। First set we win just for the some mistake from the Turkmenistan, but the our players cannot control the match. এটা আমাদের কাছে একটা নতুন এক্সপেরিয়েন্স হিসেবে থাকবে, যেহেতু আবার সামনে খেলা আছে, শ্রীলঙ্কাতে খেলা আছে। আমরা চেষ্টা করবো ওদেরকে বিট করার জন্য। প্রতিটা প্লেয়ারই ভালো করতেছে, পরবর্তীতে আরো বেশি ভালো করবে আমার আশাবাদী। চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের বিপক্ষে খেলাটা কঠিন ছিল বলে জানান তুর্কমেনিস্তানের অধিনায়ক ওসমান মেঘ। বাংলাদেশ টিম ভেরি গুড, দে প্লেড ভেরি ওয়েল, দে প্লেড ইন দ্য ফাইনাল ভেরি গুড, ইন সেমি ফাইনাল দে বিট কাজাখস্তান, ভেরি স্ট্রং টিম, ভেরি গুড, বাট উই প্লেড বেটার টুডে, উই প্লেড বেটার। ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেরা ব্লকার ও স্ট্রাইকারের পুরস্কার জেতে বাংলাদেশ। এই 6টি দেশের মধ্যে প্রতিযোগিতা করে ফাইনালে এসে ভালো খেলেছে, মাই বেস্ট উইশেস টু রানার আপ বাংলাদেশ। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।
দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ আয়োজন রাত 11:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আশিদ আলী এবং আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।